হ্যালো, কি করছো? দুই ভাই বোনের ঝগড়া মারামারি দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। কিভাবে দুজনের ঝগড়া লেগেছে দেখো একবার। আর আমাদেরটা ছোট হলে কি হবে, দেখতেই শুধু ছোট, কোনো অংশে কম নই। দাদা যা করবে তার তিন গুণও ফেরত দেবে। নীলাদ্রি যদি একবার মারে তো ওকে আরও তিনবার মারবেও। এখন তো শুধু নীলাদ্রি আর কুহুকে দেখতে পাও, তখন তিয়ম ছিল, তিয়মের সাথেও সবসময় ঝগড়া হতো, সব সময় মারামারি। নীলাদ্রির সাথে তো খুবই কম হয়, মাঝে মধ্যে এক আধবার হয়তো সারাদিনে, খুব কম। তিয়মের সাথে ওর সম্পর্কটাই ছিল ঝগড়া। দুজনে একদম সমবয়সী, এক মাস নদিনের ছোট বড়। তিয়ম কুকুর থেকে এক মাস নদিনের ছোট, সেই জন্যই হবে হয়তো। ওদের মিলমিশটা কম ছিল, সবসময় ঝগড়াই হতো আর মারামারি, ওটা দেখতে বেশি ভালো লাগতো। একদম দুজনে সমানে সমানে হতো তো খুব মজা লাগতো। এদিকে মা রান্না করছে, এই আলু কষা হচ্ছে ডিমের তরকারি হবে বলে। আর এই মূলো, বরবটি, আলু, বেগুন দিয়ে একটা সবজি চচ্চড়ি হবে চিংড়ি দিয়ে, আর পটল ভাজা। এই আমাদের আজকের লাঞ্চের মেনু। আর এই যে ডিম ভেজে রাখা আছে তরকারির জন্য, ডিম আমার যেমন ফেভারিট আমার মেয়েরও তেমন ফেভারিট। তিয়মটা থাকলে আজকে খুব ভালো হতো, দুজনে কত যে মারামারি করতো তার ঠিক নেই। বাড়ির দুটো পুচকের কথা বলি না, বাইরে থাকে, তিয়মের সাথেই ওর মারামারি সম্পর্ক, ঝগড়া মারামারি সম্পর্ক। আর একটা পুচকে আছে যেটা কুকুর থেকে সাত মাসের ছোট, ওর সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, মিষ্টি সম্পর্ক, শুধু ঝগড়া হয় তিয়মের সাথে। ওটা অনেক দিন দেখা হয় না তিয়ম নেই বলে, ওদের ঝগড়া মারামারিটা ভীষণ মিস করি। যাই হোক, বক বক করতে করতে এখন কুকুকে ডিম খাওয়াচ্ছি, ডিম সিদ্ধ। এখন বাজে বেলা 10:30, তো ও খেলা করছে, খেলার ছলে বক বক করতে করতে ওকে ডিম সেদ্ধ খাওয়াচ্ছে। এই যে বটিটা দেখো, ওকে ওর বুড়ো মা দিয়েছে, আমাদের মেজ দিদা আর কি। তো ওই বটিটা ধার নেই, ওটাই ওর খেলার বটি। কি সুন্দর সবজি কেটেছে দেখো, ওই সব কেটেছে, আমাদের ওই রান্নার সবজি একটু করে নিচ্ছে আর এসে বটিতে টুকটুক করে কাটছে। কি সুন্দর করে বাটিতে কেটে রেখেছে দেখো, ওই নারকেলের মালাটাতে নিজের মনে খেলা করছে আর ডিম খাচ্ছে। ডিম ওর ফেভারিট, ডিম খাওয়াতে কোনো ঝামেলা হয় না, তাই আমার খাওয়াতেও বেশ ভালো লাগে। ওইদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মা এখন উনান নাতা দিচ্ছে। আর ওই যে হাঁড়িটা বসানো দেখছে উনানে, ওটা রান্নার পরে বসিয়ে দেওয়া হয় প্রতিদিনই, ওই জল গরম হলে স্নান করি। আর এই যে এদিকে কুকুর ডিম সেদ্ধ খাওয়া হয়ে গিয়েছে, বাড়িটা ঘাটে মাছতে যাচ্ছিলাম, কিন্তু দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে দেখাই। সেদিনে রীতিশা গাছ থেকে কামরাঙা পাড়ছিল, দেখলে কামরাঙা গাছটা কোথায় দেখায় তোমাদেরকে, ওই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই বাঁদিকে এই সামনে এই খামারটা আছে আমাদের, এই খামারেই কামরাঙা গাছটা। সেদিন রীতিশা কামরাঙা পাড়ছিল দেখিয়েছি, কিন্তু গাছটা কোথায় দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আর এই যে আমি বাটি ধুতে ধুতে পুকুরে না গিয়ে এই বাবার ডাঙাতে এলাম, কারণ দিদা মনে হয় পান্তা খাবে, জানি না কী কারণ, একটা পাকা দেখে যদি লঙ্কা থাকে গাছে তুলে দিতে বলেছে, কী জন্য জিজ্ঞেস করিনি, তবে পাকা বলেছে মানে হয়তো পান্তা টান্তায় খাবে হবে। তো এখন এসেছি, যদি গাছে পাকা লঙ্কা থাকে পাকা লঙ্কা তুলবে বলে বলে। গাছে লঙ্কা আছে তবে পাকা আছে কি না জানি না, দাঁড়াও দেখতে হবে। এই দেখো, কদিন আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না, পালং চারাগুলো একটু একটু বেরিয়েছে, কিন্তু দেখো কয়েকদিনের মধ্যেই কতটা বড় হয়ে গেল। দু চার দিন আগেই হবে তোমাদেরকে দেখাচ্ছিলাম ছোটো ছোটো চারা বেরিয়েছে, কিন্তু কদিনের মধ্যেই দেখছি বেশ বড় হয়ে গেছে, ভালো হয়েছে, কুকুরটার তরকারিতে দিতে পারবো। ওই তো একটা বোধ হয় আছে, হ্যাঁ একটাই ছিল গাছে পাকা লঙ্কা, একটাই ছিল, এটা বোধ হয় দিদারই জন্যই। আর বেগুন দেখতে পাচ্ছি, দাঁড়াও তোলার মতো কি না দেখি, তাহলে তুলে নিয়ে যাব। না মনে হয় তোলার মতো না, কচিই লাগছে, এটা মনে হচ্ছে আরও বাড়বে, তুলে লাভ নেই, একদম কচি বেগুন, এটা আরও বাড়বে। দাঁড়া আরও কয়েকটা আছে দেখে নি, যদি তোলার মতো হয় তুলে নেব, না হলে আবার পাখি আসে না, পাখিতে পোকাতে ফুটো করে দেয়, তাই বাবাও তাড়াতাড়ি তুলে নেয়। কিন্তু না, বেগুনগুলো কেউই তোলার মতো ছিল না, সবই ছোটো ছোটো ছিল, তাই একটাই লঙ্কা নিয়ে ফিরে যাচ্ছি। আর এইদিকে দেখো, ইনি দুটো মূলো গাছ উপড়ে নিয়ে বসে আছে।
এদিকে এইসব কাজে মত্ত হয়ে আমি একেবারে ভুলেই গিয়েছিলাম যে ইন্ডাকশানে সোনার মাংস তরকারিটা ফুটছে, ঝোল কমে না আবার তরকারিটা ধরে যায়। চলো দৌড়ে যাই, দেখে আসি। প্রাণপণে দৌড়ে দৌড়ে এলাম, দেখি তরকারিটা আছে না গিয়েছে। টাইম সেট না করে দিলে না, এই একটা ভয়। না, এখনো যথেষ্ট ঝোল আছে, আর একটু ফুটবে, কারণ এখনো অনেকটা ঝোল আছে, আর একটু কমবে ঝোলটা। থাক, আবার ঢাকা দিয়ে দিই। দেখো, ইনিও আমার পিছন দৌড়ে দৌড়ে চলে এলো, আমি দৌড়াচ্ছি থেকে ও দৌড়ে দৌড়ে চলে এলো, এসে খেলনা বিছানা ছিল আবার খেলতে বসে গেল। আর এদিকে ছোটো মা রেডি হয়ে বসে আছে, ছোটো মার আজকে মিটিং আছে বের হবে বলে। ছোটো মা না, ICDS-এর টিচার, বলা হয়নি। তোমাদেরকে প্রায় সময় বলি ছোটো মা স্কুল থেকে এলো গেল, কিন্তু বলা হয়নি আসলে ছোটো মা কী করে। ছোটো মা ICDS স্কুলের টিচার। মুহূর্তে মুহূর্তে কুহু নিখোঁজ হয়ে যায়, তো হঠাৎ চোখের পাতা ফেলতে না ফেলতেই কুহু উধাও। আবার কুহু কোথায় গেলি করতে করতে দেখলাম ছোটদিদার বাড়ি থেকে সাড়া দিচ্ছে। এই দেখো, এখানে এসে দাঁড়িয়ে আছে, দিদা রান্না করছিল, উনানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মজা। ছোটদিদার বাড়িতে ঢোকার সময় দেখতে পাচ্ছিলে তো কী ঝুলছিল উপর থেকে, কী সুন্দর সুন্দর চকচকে চকচকে কচি লাউ, ভারী সুন্দর দেখতে লাগছিল, তাই না? সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি বলে তোমাদের সাথে কথা বলা হয় নাই, তো এখন একটু সময় পেলাম তাই ভাবলাম একটু কথা বলে নি। কারণ কি, আবার একটু পরে ব্যস্ত হয়ে যাবো, সন্ধ্যা স্নান করাতে যাব, তারপর ভাত খাওয়াতে বসবো। এই দেখো না কি হয়েছে, কি চাই, কি পড়বে? শুনতে পেলে? নেল পলিশ পড়বে ও এখন, ওকে এখন নেল পলিশ দিতে হবে। কোথায় পাবো নেল পলিশ? একটা খারাপ নেল পলিশ দিয়েছিলাম, হবে না, নেই। তা কি দেব? পরে দিয়ে দেখেছো সময়টা পাবো কি করে, সারাটা দিন কেটে যাচ্ছে, সময় আর কি করে পাচ্ছি। যখন ভাবনা সময় পেয়েছি একটু কথা বলে নি। বায়োটিকের ওই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি, মর্নিং নেক্টর ময়েশ্চারাইজার, এটা আমার খুব ভালো লাগে, আমি 2 বছর হলো এটা ব্যবহার করছি, দারুণ লাগে, কোনো চিপচিপে তেল তেলে। দেখলে এই লোডশেডিং হয়ে গেল, যাই হোক তেল তেলে চিপচিপে না ভাবটাতে থাকে না, দারুণ লাগে। তো এখন আর কি করে কথা বলবো, ঘর তো অন্ধকার হয়ে গেল, চলো আবার পরে কথা হচ্ছে। বাড়িতে দেখো বিকেলবেলা বাইরে থেকে অনেক লোকজন এসেছে, তো প্রথমে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি, তারপর মাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কারা এরা। তো মা বলছিল ওই কি জায়গা জমির ব্যাপার, আমাদের রিসেন্ট আর কি জায়গা টায়গা ভাগ হয়েছে যাচ্ছিল, তো বাবাদের 5 ভাই আগে জায়গা একসাথে ছিল, ইদানিং ওটা ভাগ করা হয়েছে, তো ওইসবের জন্য কিছু মুহুরি টুহুরি কারা সব এসেছে। ঠিক এইসব ব্যাপার আমি খুব একটা বুঝি না, তাই তোমাদেরকে ভালো করে বলতেও পারলাম না, শুধু জায়গা জমির যে এটা বিষয় এটা বুঝতে পারলাম, জায়গা জমি সংক্রান্ত বিষয় এটাই বুঝলাম, আর কিছুই বুঝতে পারলাম না। আর এগুলো বড়দের বিষয় বলে আমরা খুব একটা মাথা দিইও না, কেন এসেছে কী জন্য অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যাপারটা কী, অত আমরা মাথা ঘামাইও না এইসব ব্যাপারে, এগুলো পুরোপুরি বড়দের ব্যাপার। এদিকে কুহু মামা ভুজি খাচ্ছে, আর বাইরে যাবে বলে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, বিকেল হলেই শুধু দোকানে যেতে হবে, তো বাবার সাথে দোকানে গিয়ে মামা ভুজিটা কিনে এনেছে, এনে বসে বসে খাচ্ছিল। এদিকে খাচ্ছে এদিকে অস্থির হয়ে যাচ্ছে বাইরে যাবে বলে, আর প্রতিদিনই বাইরে বেরোনোর সময় হাতে ওই ব্যাটটা চাই আর ককটা চাই, তো ব্যাট টক নিয়ে দেখো টং টং করে চলেছে খেলতে। ঠিক আমাদের বাড়ির সামনে ওই রাস্তাতে ফুচকাওয়ালা এসে বসে প্রতিদিন। ঠিক দেখো বাইরে খেলছে, তো এখন আমাকে এক্ষুনি ডাকতে আসবে, মা ফুচকা এসেছে, মা ফুচকা এসেছে। দেখেছো আমি পৌঁছানোর আগে ও ঠিক পৌঁছে গিয়েছে,
দৌড়ে খেলা ছেড়ে ফুচকা খেতে এসেছে আর আমাকে এখান থেকে ডাকছে, মা মা গো ফুচকা এসেছে, মা মা গো ফুচকা এসেছে। মা ওকে কোলে করে নিয়ে তরকারিটা করছে, তাতে ওরও খুব আনন্দ, ও মাঝে মাঝে খুন্তিটা নাড়তে পারছে। এদিকে ছোটো মা রুটি বেলে দিচ্ছে আর আমি শিখছিলাম বসে বসে। উনান জ্বাললেই বাড়ি সবার রুটিটা একসাথেই করা হয়। ছোটো মাও চলে আসছে আটা মাখিয়ে, এদিকে দিদি ভাইও চলে আসছে আটা মাখিয়ে। তবে আজকে দিদি ভাই গ্যাসেই করছে রান্নাঘরে, শুধুমাত্র আমাদের আর ছোটো মাদের রুটিটা হচ্ছে উনানে। আর রুটির সময় হলেই তো আমাদের কুকুরানির আনন্দের সীমা নেই আর কি। আটা মাখবে হাতময়, আটার গুঁড়ো হাতময় মেখে চারিদিকে ছড়িয়ে যা তা কাণ্ড করবে একেবারে। ওই দেখুন আটার গুঁড়ো নিয়ে সবাইকে টিপ দিচ্ছে, মুঠো মুঠো আটার গুঁড়ো নিচ্ছে আর দুষ্টুমি করছে, দেখো সবার গায়ে দিচ্ছে। রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে। আজকে আমাদের রাতের ডিনার রুটি আর ফুলকপি আলুর তরকারি, আর এখন আমি ঘরে এসে খাচ্ছি চুরমুর। বিকেলে ফুচকা এসেছিল পাড়াতে দেখতেই পেলে, তো তখন আর কি ফুচকা খাইনি, আমার পেটটা আজকে ভার ছিল, ভালো লাগছিল না। চুরমুর কিনে রেখেছিলাম, সেটা এবার এখন খাবো। এই চুরমুর, এই হলো আমার চুরমুর, এটাকে এখন খাবো। চলো আমি এখন চুরমুর খেতে থাকি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।